হাজার হাজার লোকের মিছিল যাচ্ছে আর বাসে ওইটুকুনি ছোট্ট ছোট্ট শিশুরা যখন তৃণমূলকে ব্যঙ্গ করছে, এর মানেটা অনেক গভীর। তৃণমূলের মিছিল দেখে স্কুল বাচ্চাদের মুখে বিজেপি জিন্দাবাদ, প্রশ্ন উঠছে কেউ কি শিখিয়ে দিয়েছে? শিলিগুড়ির এই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন তুলেছেন অনেকেই। সেই প্রশ্নই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের সামনে রাখা হয়েছিল। তিনি সেই প্রশ্নের উত্তরে বলেন, রাজ্যের যা অবস্থা তাতে বাচ্চারা বুঝে গিয়েছে, তাদের আলাদা করে শিখিয়ে দেওয়ার দরকার পড়ে না। দেখুন, বাচ্চারা বুঝতে পারছে, একটা ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা অ্যান্ড্রয়েড মোবাইলে ভিডিও না দেখলে পরে সে তার মা খাবার খাওয়াতে পারে। আজকের যারা বাচ্চা এরা অনেক আপডেটেড, এবং আজকের দিনের যারা ছোট ছোট শিশু রয়েছে তারা সমস্ত খবর রাখে। আজকে এরকম নয় যে বাচ্চাদেরকে বাচ্চা ফেলে আপনি অবহেলা করবেন, এটা ভাবা ঠিক না। আর মোদিজির প্রতি ভালোবাসা তো প্রত্যেকের, প্রত্যেকটা বাচ্চার রয়েছে। কাল ভিডিও দেখেছি যে বাচ্চারাও এখন বুঝতে পেরে গেছে কাদের দ্বারা সুশাসন আসবে এবং কারা কাদের দ্বারা সুশাসন। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার শিলিগুড়িতে তৃণমূলের মিছিল চলাকালীন পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসের জানলা দিয়ে মাথা গলিয়ে বাচ্চারা বিজেপি জিন্দাবাদ বলছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই প্রশ্ন করেছেন, বাচ্চাদের কি কেউ শিখিয়ে দিয়েছে? সেই প্রশ্নেরই উত্তর দিলেন নিশীথ প্রামাণিক। কি বলছেন তিনি শুনব। আজকের যারা বাচ্চা এরা অনেক আপডেটেড, এবং আজকের দিনের যারা ছোট ছোট শিশু রয়েছে তারা সমস্ত খবর রাখে। আজকে এরকম নয় যে বাচ্চাদেরকে বাচ্চা ফেলে আপনি অবহেলা করবেন, এটা ভাবা ঠিক না। স্কুলের বাসের বাচ্চারা বিজেপি জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছিল, এবং অভিযোগ হচ্ছে যে এটা শেখানো হয়েছে বাচ্চাদের একদম ক্লাস 1-2 বা তার থেকেও ছোট বাচ্চারা। তো কি বলবেন? দেখুন, প্রথমত বলবো যে পশ্চিমবঙ্গে আজকে বয়সের যারা 80 বছর হয়ে গেছে, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ থেকে শুরু করে যারা ছোট শিশু, আমরা বলি শিশুদের মনে ভগবান বাস করে এবং তারা পবিত্র এবং নিষ্পাপ। আজকে তারাও বুঝে গেছে যে বাংলাকে, বাংলায় সুশাসন ফেরানোর জন্য, বাংলায় গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকে সুষ্ঠু স্বাভাবিক করবার জন্য, বাংলার সুষ্ঠু স্বাভাবিক পরিবেশের জন্য বিজেপির দরকার। আজকে সত্যি ভীষণ হাসি পাচ্ছে যে তৃণমূলের যে অবস্থা সেটাকে কিন্তু আজকে বাচ্চারাও সেটা দেখে তাদেরকে ব্যঙ্গ করতে চাচ্ছে। এটা সত্যি ভীষণ, যেমন একদিক থেকে হাস্যকর, সেরকম একটা দুঃখেরও বিষয় যে রাজ্যের একটা শাসক দল আজকে তাদের এত ক্ষমতা, এত প্রতিপত্তি, এত পুলিশ, তা সত্ত্বেও বাচ্চারাও তাদেরকে ভয় পাচ্ছে না। একটা হাজার হাজার লোকের মিছিল যাচ্ছে আর বাসে ওইটুকুনি ছোট্ট ছোট্ট শিশুরা যখন তৃণমূলকে ব্যঙ্গ করছে, এর মানেটা অনেক গভীর। এটা আমাদেরকে বঙ্গাল কা জো তৃণমূল কংগ্রেস কা স্থিতি হো দেখ বাচ্চো ভি উনকো মতলব উনকা উপর হাসি মজাক উড়াতে ইয়ে হম লোগো নে কাল দেখা আর ইয়ে জেসে বহুত হি হাস্যকর বিষয় হয় আর দুঃখ ভি লাগতা হয় কি এক গভর্নমেন্ট মে হতে হুয়ে ভি উস পার্টি কো আজ বঙ্গাল কা বচ্চে সে লেকে পুরা নিয়ে যাওয়া হয়েছে। জেলায় অনন্য, ব্লকের সর্বপ্রথম, রাজগঞ্জ ব্লকের সর্বপ্রথম নিউজ এবং মিডিয়া ফেসবুক পেজ আরএনএফ নিউজ রাজগঞ্জ। আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8250955518। আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।